বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চলে আসছি মাছবাজারে, এক নাম্বার মাছবাজার। এটা হচ্ছে মিরপুরের সবচেয়ে বড় মাছবাজার, এবং আসি হচ্ছে গিয়ে এই যে এই ভাইজানের সামনে। ভাইজান, কি কি মাছ আছে? মেনি মেনি কত করে? 460। আর এটা কি দেশি কই? মরা কত করে? 400 টাকা কেজি। এটা কি বাটা বাসা? 750। আর হচ্ছে কি ওইটা কি কাজলি? কাজলি কত করে? আর এই ট্যাংরা 800। গুলশা হচ্ছে 800, কাজলি হচ্ছে 700। এটা কি ইয়ানা সরপুটি, দেশি সরপুটি কত করে? 400 টাকা কেজি। আর এই ইয়া আই 600, চিতল 550। আচ্ছা, আমরা চলেন একটু ভিতরের দিকে যাই। এই সাইডে আরো মাছ আছে, একটু চিংড়ি মাছের দাম দরটা দেখি কিরকম যাইতেছে। এটা 600, এটা 500 নাকি? আচ্ছা, আমরা নদীরটা নদীর কি মাছ ভাই? মেনি মেনি আছে, কাজলি আছে, আয়ের আছে। মেনি কত করে? 400 টাকা কেজি। কাজলি? কাজলি একদম রাখবো 550 টাকা। 550। আর বাসা? বাসা হইলে আপনার জন্য রাখবো একদম 450 টাকা কেজি। আর এই ইয়েটা আয় মাছটা 600 টাকা কেজি। 600। আর মাছগুলো কি নদীর মাছ নাকি চাষের মাছ? নদীর না? আচ্ছা, এই সাইডে আসলে আমরা দেখতে পাইতেছি এই সাইডে আছে কাইকা মাছ। আপনার কত করে কেজি? ৩৬০ টাকা। এটা তো নদীর মাছ নাকি কাইকা মাছটা? আর এটা কি পাঁচমিশালি? পাঁচমিশালিটা কত করে কেজি? 400-360। এটা কি মাছ ভাই? পাইসা মাছ কত করে? এই সাইডে আছে ফলি মাছ। ফলি মাছ কত করে? ফলি 300 টাকা কেজি ব্যস্ত আছি। 300 করে ফলি? ফলি বড় নাই এর চেয়ে। ফলি মাছটা হয় বেসিক্যালি কোফতা খাওয়ার জন্য, কোফতা খাওয়ার জন্য খুবই মজা। চিতল মাছের ছোট সাইজ, কিন্তু এটা ফলি। আর এটা কি? এগুলো খরসলা মাছ, বাটা মাছ কয়, বাটা মাছ বলে যেটা। এটার তো ছোট সাইজও আছে, এই যে বড় সাইজ, এগুলো বড় সাইজ কত করে? এটা ব্যস্ত যে 450-400। আর ওইটা 360। এইটা তো সরপুটি। সরপুটি কত করে? 300 করে বিক্রি করতেছে সরপুটি। আর কোরাল? 450 টাকা। এই ইয়ে মাছটা, এই যে আয় মাছটা 500 করে। আচ্ছা, আমি একটু ভিডিও করে আসি, আমি মাছ নিব। এই সাইডে মাছ আছে কিন্তু লোক নাই। শোল মাছ কি আপনার? বিশাল বড় সাইজের রুই মাছ আছে এই সাইডে। রুই কত করে ভাই? 600। এটা কয় কেজি হবে? 5 কেজি 200 গ্রাম। আর এগুলা 450 করে? 450 করে, 4.5 কেজি। এই সাইডে আছে ইলিশ। ইলিশ কত করে? 800 টাকা পিস কেজি। কেজি 800 টাকা কেজি। এই সাইডে আছে নদীর বোয়াল। নদীর বোয়াল না, এটা পাঙাস। পাঙাস কত করে? এটা এগুলা এইটা 550 টাকা কেজি। আর এগুলো 140-160। পাঙাস তো এই যে চাষের পাঙাস, একটু বড় হইলে খাইতে মনে হয় ভালোই লাগে না? আচ্ছা, এইটা কি চাষের শিং? বিলের শিং কত করে কেজি? 550 টাকা কেজি। আমরা এই সাইডে আরো মাছ দেখতেছি। নদীর পাবদা আছে স্যার, আই আছে, রুই আছে। নদীর পাবদা কত করে? পাবদা 650 টাকা। আর আই যাবে 750, যাবে 360। 360 কি পিস নাকি কেজি? কেজি। আচ্ছা, চিংড়ি কত করে? এটা চিংড়িটা 600, এটা 700। আচ্ছা, আর একটু সামনের দিকে যাই। এখানে আছে কই আর খসলা, বাটা 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 মাছ কত করে? 300 করে। আর কই? কই আছে 35 টাকা যদি নেন একদম 600 টাকা। এই সাইডে সামনের দিকে যাই।
এইখানে আছে হচ্ছে গিয়ে ফলি মাছ। এই ফলি মাছ কত করে ভাই? আগে দাম ভাই এই দেখ আজ 350 টাকা কেজি, আর এই ইয়া 600 টাকা কেজি, ঠিক তো 600। এই পাঁচ স্পেশালি গুলো কত? পাঁচশো টাকা কেজি। এই সাইডে এই মাছ আছে কিন্তু লোক নাই, এখানে বড় 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 ফলি আছে। ফলি মিলে ফলি কত করে? কাতল 420 টাকা, মেনি 460 টাকা। এইখানে আছে পাঁচ মিশালি মাছ, পাঁচ মিশ কত করে? এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ বিক্রি হয়ে গেছে। কত করে কেজি বিক্রি হয়েছে? 320 টাকা, 320 টাকা কেজি বিক্রি হয়েছে। কত করে এগুলা? 950 টাকা কেজি। এক কেজি হবে এক একটা? এক কেজি গুলা 1250 টাকা। এক কেজি গুলা 1250 টাকা। আর এটা কি পাঁচ মিশালি? কত করে কেজি? 450। একটু বেশি না, ওইগুলা যদি 300 করে হয়। আচ্ছা এই মাছটা কি মাছ? সমুদ্রের শোল মাছ। কত করে? 700 টাকা কেজি। আর বোয়াল কত করে? 750। রুই 600, মেনি 400। আচ্ছা একটু এই সামনের দিকে যাই, এখানে বড় মাছ আছে, বিশাল বড় বড় সাইজের কিছু মাছ আছে, আমরা দেখবো এইখান থেকে। আঙ্কেল বড় এটা কি আইল মাছ না? কত করে কেজি? হ্যাঁ 1500 টাকা কেজি। বোয়ালটা? বোয়াল এই আইল মাছটা 1500 টাকা কেজি, এটা 10 কেজির উপরে হবে তাই না? বোয়াল কত করে কেজি? 900 টাকা কেজি। চিতল 700 টাকা কেজি। আচ্ছা আমরা একটু এদিক দিয়ে এই এই সাইডে এই যে লাইট ফিশ আছে এইখানে, আর এই সাইডে আছে আরও ছোটো মাছ। চিতল কত করে? 500 টাকা কেজি। মেনি আছে? হ্যাঁ বাইং মাছ, বড় বাইং কত করে কেজি? 600 টাকা কেজি। আচ্ছা আমরা একটু এই যে এই সাইডে চলে যাই, আমরা এখনও আজকে এখনো শোল মাছের দাম দেখলাম না, শোল মাছের দাম কিরকম একটু দেখি। শোল কত করে? 500 পর্যন্ত রাখা যাবে কেজি। এইটা 420। ওইটা 600। এইটার চেয়ে কি ওটা বড়? ওগুলা একই 600 টাকা কেজি। কাকি কত করে? আর এইটা এইটা শোল এটা 500-450 না? আচ্ছা ওই সাইডে আছে কি মাগুর? দেশি মাগুর কত করে? দেশি মাগুর 800 টাকা কেজি না? দেশি মাগুর এই জায়গায় 800 টাকা কেজি। ওইটা তো শিং, এটা কত করে? দাম চাইলে 800, নিলে 700। আচ্ছা মানে 600-700 এরকমই দাম। ওই সাইডে আরও মাছ আছে, একটু সামনের দিকে যাই। ভাই কত করে? রূপচাঁদায় 1000 টাকা। এটা 800 টাকা। ওই মাছটা কি মাছ? ভাঙন। ভাঙন মাছ কত করে? ওইটা 500 টাকা কেজি। আর একটু সামনের দিকে যাই চলেন। এইখানে বড় ফলি আছে মনে হয়, একটু বড় সাইজের ফলি আছে। ফলি কত করে? 550। 500 করে রাখা যাবে। আর বাইলা? বাইলা 800 টাকা। 700 করে রাখা যাবে। আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই, এখানে ছোট আয় আছে। ছোট আয় কত করে? 700 একদম। 700 করে? আর এই পাঁচ মিশালি? 400। আচ্ছা এরপরে আছে হচ্ছে গিয়ে শোল, কত করে? 350 কেজি। কেজি আর ওইটা 320। ডাকি 220। ডাকি মাছের ভরটা তো খুব মজা। আমি আমি একটু ভিডিওটা শেষ করে আসতেছি। হ্যাঁ
আমিও দুই একটা মাছ নেওয়ার প্ল্যানিং আছে আজকে। এই শোল মাছ কত করে? এটা সাড়ে পাঁচশো, পাঁচশো টাকা কেজি। আর এইটা চারশো টাকা কেজি। একটু সামনের দিকে যাই, দেখি এদিকে আরো কি কি মাছ আছে। ছোট টাকি কত? ছোট টাকি একশো ষাট টাকা কেজি। একশো ষাট টাকা কেজি চ্যাং মাছ বলে না এগুলো? আচ্ছা, এই সাইডে আছে হচ্ছে গিয়ে পুঁটি। পুঁটি কত করে কেজি? চারশো। কত করে? চারশো টাকা। চারশো টাকা কেজি লাগবে। আর এই সাইডে আছে হচ্ছে গিয়ে এই মাছটার নাম সম্ভবত কালীবাউস। কালীবাউস না এটা? কত করে? তিনশো টাকা কেজি। এটা কি নদীর না পুকুরে? আর আইল মাছটা চারশো। ওইটা এইটা এইটা আটশো, ওইটা বড়টা এক হাজার, বড়টা এক হাজার। এই সাইডে আছে চিংড়ি, বড় বড় দুই ধরনের চিংড়ি আছে। এটা কত করে? চারশো টাকা। এগুলো পাঁচশো, ওইটা চারশো। আচ্ছা, এই সাইডে এই মিনি মাছ কত করে? সাড়ে পাঁচশো। আর ওই ইয়ে কত করে? কালীবাউস দুশো বিশ। দুশো বিশ। তো এই সাইডে যাই। এটা কি মাছ? টাটকিনি ভাই। টাটকিনি কত করে? তিনশো টাকা কেজি। এইটা কি? পাঁচশো টাকা কেজি। এগুলো তো চাষের কথা, নদীর ট্যাংরা। তেলাপিয়া কত করে? একশো চল্লিশ। কিন্তু আগের যে টেস্ট ছিল তেলাপিয়ার, একেবারে আমরা আরো দশ পনেরো বছর আগে, সেই সেই ধরনের তেলাপিয়া এখনো পাওয়া যায় পুকুরের যেগুলা। হ্যাঁ, এখন তো সব হাইব্রিড হাইব্রিড। এই সাইডে বড় মাছ আছে কিছু, আমরা একটু দেখতে দেখতে যাব। কত করে কেজি এই কাতল গুলা? দুশো ষাট টাকা কেজি। এইটা ছোট। আর এটা চারশো বিশ টাকা কেজি। এই সিলভার কাপ কত? সিলভার দাম কমে একশো পাঁচচল্লিশ। একশো পাঁচচল্লিশ টাকা কেজি। এটা কি কালীবাউস না? কালীবাউস কাতল। কালীবাউস কত করে? দুইশো বিশ টাকা। কাতল কাতল দুইশো করে। এটা কি মিরকা? মিরকা কত করে? একশো চল্লিশ টাকা কেজি। এই যে এগুলা নলা কত করে? একশো চল্লিশ। এগুলাও তো নলা। আচ্ছা, এই সাইডে আছে আরো কিছু মাছ। এটা কি পাঁচমিশালি? এটা পাঁচমিশালি কত করে কেজি? দুইশো। পাঙাশ আছে। এগুলা হচ্ছে একটু রেগুলার ফিশ, মানে চাষের মাছ যেগুলা, এই এই গলিতে চাষের মাছই বেশি। তো আজকের মতন মোটামুটি বাজার আমরা ঘুরে শেষ করে ফেলছি। এই বাজারটা আপনাদেরকে আরেকদিন দেখাইছিলাম। এই সামনে আরও কিছু মাছ আছে, এগুলো দেখে আমরা শেষ করে দেবো। এখানে আছে শুধু চিংড়ি মাছ। কয় ধরনের চিংড়ি মাছ আছে আপনার কাছে? এক দুই তিন, এখানেই তো ছয় সাতটা আইটেম। ওই বড়টা কত করে কেজি? এক হাজার টাকা কেজি। দেখি সামনে কি মাছ আছে। এখানে আছে আর মাছ, আর আছে মনে হয় এটা মাগুর, শিং। আর মাছ কত করে? ছয়শো করে। বড়টা একই প্রায়। আমরা এই সামনে গেলে বাজারটা শেষ, লাস্ট যে মাছের দোকানটা এটা হচ্ছে গিয়ে এইখানে। আর এইখানে এই যে হাঁসও আছে, দেশি মুরগি আছে, এখানে আছে শিং। হ্যাঁ, আমরা শেষ করে দিব এখন। আপনারা চাইলে যে যারা শীতের দিনে হাঁস খাইতে চান, হাঁস কত করে?
500 টাকা পিস, 1 কেজির উপরে আছে এক একটা, 1.5 কেজি আছে এক একটা। আচ্ছা তো আজকে আমরা শেষ করে দিই, আজকের ডেটটা হচ্ছে গিয়ে, আজকে কত তারিখ, আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময় আর কি এখন। হ্যাঁ, তো আপনারা, এটা হচ্ছে মিরপুর 1 নম্বর বাজার, মাছের দাম মোটামুটি পর্যায়ের আছে। আজকের মতন ভিডিও শেষ করি, যদি ভালো লাগে আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা প্রতি সপ্তাহে বাজার সদাই সেকশনে একটা করে মাছের বাজারের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আজকের মতন বিদায় নেই, আল্লাহ হাফেজ।